আসসালামু আলাইকুম। এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 46তম ভিডিও। আজকের ভিডিওতে যে ফর্মুলাটা নিয়ে আপনাদের সবার সাথে কথা বলবো বা যে ফর্মুলাটা আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব, সেই ফর্মুলাটার নাম হচ্ছে ওয়ার্ক ডে ফর্মুলা। ওয়ার্ক ডে ফর্মুলাটা আসলে আমরা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে আমাদের যখন কোনো একটা বিজনেস স্টার্ট করা হয় তখন ওই বিজনেসটা স্টার্ট করার আগে কিছু ডেটার প্রয়োজন হয়, মার্কেট অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের প্রয়োজন হয়। আসলে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস কোনো একটা সিঙ্গেল জিনিস না, এটা আসলে বিভিন্ন জিনিসের সংমিশ্রণে হয়ে থাকে। তো আমরা যখন একটা বিজনেস স্টার্ট করতে যাই তখন মার্কেটে অ্যানালাইসিস করার দরকার হয় আমাদের, যে মার্কেটের আসলে সাইজ কত, মার্কেটে আসলে কী ধরনের প্রোডাক্ট চলতেছে এবং কাস্টমারের আসলে ফিডব্যাক কেমন, এবং এই ধরনের প্রোডাক্ট কি মার্কেটে চলবে কি না, এই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আমরা আসলে বিভিন্ন ক্যাম্পেইন করে থাকি বা বিভিন্ন প্রজেক্ট দিয়ে থাকি, যে আমাদের 100 দিনের প্রজেক্ট বা 50 দিনের একটা প্রজেক্ট থাকে, যেই প্রজেক্টের মাধ্যমে আসলে বিভিন্ন আমরা ডেটা কালেকশন করে থাকি কোম্পানিকে আসলে ভালো মতো পরিচালনা করার জন্য বা বিজনেসটাকে বোঝার জন্য। এছাড়াও যেটা হয়ে থাকে যে কোনো একটা বিজনেসের রানিং অবস্থাতেও আমরা বিভিন্ন রকম প্রজেক্ট দিই, যে প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস বা বিভিন্ন কাজ আসলে করে থাকি। তো সেই ক্ষেত্রে প্রজেক্টের একটা স্টার্টিং ডেট থাকে। আমি এখানে একটা প্রজেক্টের স্টার্টিং ডেট দিয়ে রেখেছি যে সানডে মার্চ মাসের 5 তারিখ 2017 সাল, এবং প্রজেক্টের ডে দিয়ে রেখেছি যে আমরা আসলে 100 ডেজের একটা প্রজেক্ট করব, এবং ই কলামে আমি কিছু হলিডে দিয়ে রেখেছি, প্রজেক্টের মাঝখানে কিছু হলিডে। তো ওয়ার্ক ডে যেটা করবে সেটা হচ্ছে প্রজেক্ট স্টার্টিং ডে থেকে শুরু করে আমার ওয়ার্কিং ডেগুলোকে কাউন্ট করে আমাকে প্রজেক্ট এন্ডিং ডেটটা বলে দিবে। এটাই হচ্ছে ওয়ার্ক ডে ফর্মুলাটার মূলত কাজ, অর্থাৎ স্টার্টিং ডেটা আপনি বলে দিলে প্রজেক্টের, এবং কতদিনের প্রজেক্ট করবেন সেটা বলে দিলেই ফর্মুলায় আপনাকে বলে দেবেন যে আসলে আপনার এন্ডিং প্রজেক্ট ডেটটা কবে হবে। তো দেখি আসলে এটা কীভাবে কাজ করে। এটাতে কাজ করার সময় খেয়াল করতে হবে যে আসলে এটাকে 3 ধরনের আর্গুমেন্ট দিবে। তো আমি এখানে এটার ইমপ্লিমেন্টেশন আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেটা করতেছি যে এখানে একটা সমান সমান চিহ্ন দিচ্ছি ইমপ্লিমেন্টেশনের সময়, ডাব্লিউ ও আর লেখার সাথে সাথে আমার এখানে ওয়ার্ক ডে ফর্মুলাটা আসছে। আমি ওয়ার্ক ডেটাকে ডাবল ক্লিক করে দিলাম। এখন এখানে আমাকে 3টা জিনিস আসলে ভাগ করে দেওয়া আছে, সেটা হচ্ছে স্টার্ট ডেট, অর্থাৎ কবে আমার প্রজেক্টটা শুরু হবে, তারপরে দেওয়া আছে ডেইজ, আসলে কতদিনের আমি ক্যাম্পেইন করব, তারপরে দেওয়া আছে হলিডে। যদি আমরা কন্টিনিউয়াস প্রসেসে এই প্রজেক্টটা চালিয়ে থাকি যে আমার কোনো হলিডে নাই, আমি কোনো অফ ডে দিব না, আমি কন্টিনিউয়াস আসলে 100 দিনের একটা প্রসেস প্রজেক্ট করব, তাহলে সেই ক্ষেত্রে কী করবো আমরা, স্টার্টিং ডেটটাকে সিলেক্ট করে দিব, দেন হচ্ছে একটা কমা দিয়ে দিব, এবং আমার ডেজটাকে আমি সিলেক্ট করে দিব যে 100 ডেজের প্রজেক্ট, জাস্ট 100 ডেজের প্রজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, এবং সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। বলতেছে ফ্রাইডে জুলাই মাস 2021 সালের, সরি, ফ্রাইডে জুলাই মাস 21 তারিখ 2017 সালে যে আমার এই প্রজেক্টটা শেষ হবে। এটা হচ্ছে আমার যদি কোনো হলিডে আমি এখানে না দিয়ে থাকি, আর যদি হলিডে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে সমান সমান চিহ্ন ডাব্লিউ ও আর কে ওয়ার্ক ডেটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপর আমি স্টার্টিং ডেটটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমার ডেজটাকে সিলেক্ট করে দিচ্ছি, 100 দিনের ক্যাম্পেইন, এবং বলতেছে হলিডে, থার্ড আর্গুমেন্টে বলতেছে হলিডে, হলিডে কোথায়, আমি হলিডে এখানে আসলে 3টা হলিডে দিয়ে রেখেছি, 3টা হলিডেকে আমি স্ক্রল করে একসাথে সিলেক্ট করে 3টা হলিডেকে সিলেক্ট করে দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি শিফট বাটন ধরে, এবং এন্টার করে দিচ্ছি। এখন আমাকে বলতেছে যে যদি তোমার এখানে স্টার্টিং ডেট এটা হয়, 100 দিনের ক্যাম্পেইন চলে এবং হলিডে 3টা থাকে, তাহলে তোমার এই প্রজেক্ট শেষ হবে থার্সডে জুলাই মাসের 25 তারিখ 2017 সালে। তো এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে যে কোনো প্রজেক্টের স্টার্টিং ডে এবং ডেগুলোকে কাউন্ট করে, হলিডেগুলোকে কাউন্ট করে আপনারা খুবই সহজে বের করে ফেলতে পারবেন যে ওই প্রজেক্টের এন্ডিং ডেটটা আসলে কবে বা প্রজেক্টটা আসলে কবে শেষ হবে। আশা করি এই ফর্মুলাটা অবশ্যই আপনাদের কাজে লাগবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এবং আসলে অনেকেই
অনেক কিছু জানার চেষ্টা করে, অনেকে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করে যে আমি শেয়ার করব, অনেক কিছু মানুষের কাছ থেকে জানব। বাট অপরচুনিটির জন্য মানুষ অনেক কিছু আসলে জানতে পারে না, অনেক কিছু শেখার সুযোগ পায় না। আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকে যে আমি এটা পারি, আমি ওনাকে শেখাবো না, শেখালে আমার ভ্যালু কমে যাবে, বা আমি এটা বুঝি, ওনাকে এটা বোঝাবো না, বুঝলে আমার ওয়ার্কিং প্লেস চলে যাবে। যার ওয়ার্কিং প্লেস চলে যাওয়ার তারটা এমনিতেই চলে যাবে, যা যে আসলে মনে করে যে আমারটা বুঝে ফেললে হয়তো বা সে আমার থেকে বড় হয়ে যাবে, তাকে পিছনে ফেলানোর দুই দিনের ব্যাপার, তাকে পিছনে ফেলানোর কিছুই নেই। আপনাকে জানালে বা আপনাকে বোঝালে আমার কোনো কিছু লস হবে না, বরং আমার লাভ হবে, কারণ আপনার সাথে আমি তখন রেস করতে যে আপনার থেকে বেশি পরিমাণে আমি আগায় থাকবো। তো হোয়াট এভার দ্য ইস্যু, আমি ওইটা নিয়ে কথা বলছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।